महात्मा गांधी के बाद दिए भारत माओ सेतुं के बाद दिए चीन हो ची मिन के बाद दिए वियतनाम जॉर्ज वाशिंगटन के बाद दिए युक्तराष्ट्र इतिहास जेमन लेखा जाए ना तेमनी बंगबंधु के बाद दिए बांग्लादेशेर इतिहास लेखा जाए ना जातिर जनक बंगबंधु शेख मुजिबुर रहमान दीर्घ आंदोलन संग्राम फसल स्वाधीन सार्वभौम बांग्लादेश बांग्लादेशेर नाम संगे इतिहास संगे बंगबंधुर नाम ओतप्रोत भावे मिशे आछे तार नेतृत्वे जन्म हुए एदेशेर बांग्लार माटी ओ मानुष आजीवन बंगबंधुर अवदानेर कथा श्रद्धा भरे स्मरण करबे शोकेर मास आगस्ट 1975 सालेर 15 आगस्ट बंगबंधु सपरिवारे हत्या हवार घटना बांग्लादेशेर इतिहासे कालो अध्याय हिसेबे चिन्हित मुक्तियुद्धे पराजित राजाकार आलबदर आल शाम्स पराजित पाकिस्तानी एवं साम्राज्यवादेर नील नक्शाय बांग्लादेशेर किछु संख्यक सामरिक आमला उच्चाभिलाषी क्षमतालोभी देशविरोधी दुष्कृतिकारी बंगबंधुके धानमंडीर बासभवने नृशंसभावे हत्या करेन ए जघन्यतम नृशंस हत्याकाण्डेर मध्य दिए बांगालीर मुक्तियुद्धेर मूल चेतना ब्याहत हय हजार बछरेर श्रेष्ठ बांगाली बांग्लादेशेर स्थपति बांगाली जातिर जनक बंगबंधु शेख मुजिबुर रहमान बांग्लादेशेर इतिहासे तार नाम ध्रुवतारार मतो चिरस्थायी ओ अम्लान ताई तो कवि कण्ठे ध्वनित होते शुनी जतदिन रबे पद्मा मेघना गौरी यमुना बहमान ततदिन रबे कीर्ति तोमार शेख मुजिबुर रहमान तार ऋण अपरिशुद्ध बांगाली जाति आजो ताके श्रद्धा भरे स्मरण करे এবার ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় সত্যবিধান নিয়ে আলোচনা করব আমরা জানি বাংলা ভাষার শব্দসমূহের একটা বড় অংশ তৎসম বা সংস্কৃত শব্দ হতে এসেছে এসব তৎসম বা সংস্কৃত শব্দ বাংলা ভাষার সাথে মিশে বাংলা শব্দের মতো প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে বাংলা এবং তৎসম শব্দের সঠিক বানানের নিয়ম জানা না থাকলে শব্দের অর্থ নির্ণয়ে অসুবিধা দেখা দিতে পারে সে কারণেই নত্যবিধান ও সত্যবিধানের নিয়ম জানা আমাদের একান্ত প্রয়োজন বাংলায় শীষ ধ্বনির অক্ষর তিনটে তালব্য স মূর্ধন্য স দন্ত স ফলে বানানে গন্ডগোল তো লাগবেই অথচ একই ধ্বনির জন্য একটি বর্ণ হবে এক্ষেত্রে সেটাও চলছে না বিশ সংখ্যা বয় রসইকার মূর্ধন্যস বিশ হচ্ছে গরল বয় রসইকার দন্তস বিশ হচ্ছে পদ্মের ডাটা তিন জায়গাতেই উচ্চারণ একই অথচ তালব্যস মূর্ধন্যস দন্তস অক্ষরের জন্য অর্থ কেমন পাল্টে গেল ফলে সত্যবিধানকে অবহেলা করার উপায় নেই আমরা এবার সত্যবিধানের সংজ্ঞাটা দেখব যে নিয়ম বা বিধান তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর ব্যবহার সম্পর্কে সঠিক ও বিস্তারিত ধারণা দেয় তাকে সত্যবিধান বলে যেমন কৃষক কৃষি বৃষ বর্ষণ ইত্যাদি নিচে সত্যবিধানের নিয়মগুলো সংক্ষেপে আলোচনা করা হলো তৎ এক তৎসম শব্দে রি বা রিকারের পর মূর্ধন্য স হয় তৎসম শব্দে রি বা রিকারের পর মূর্ধন্য স হয় যেমন ঋষি ঋষিতে আমরা রি দেখতে পাচ্ছি কৃষি আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এই যে কয়ে রিকার সেটা হচ্ছে রিতে রিকার সেই কয়ে রিকার মূর্ধন্য স ঋষিকার কৃষি
বৃষ, কৃষক, কৃষ্ণ ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রি বা রিকারের পর মূর্ধন্য স যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো সবগুলোর মধ্যেই মূর্ধন্য স তার পরে আছে। দুই নাম্বার, রেফের পর মূর্ধন্য স হবে, যেমন আকর্ষণ। আকর্ষণে এই যে মূর্ধন্য স এর উপরে একটা রেফ আছে যেটার উচ্চারণ আগেই হয়, আকর্ষণ। বিকর্ষণ, বর্ষ, বিমর্ষ, সংঘর্ষ, শীর্ষ, হর্ষ, মহাকর্ষ ইত্যাদি। তিন নাম্বার, ইকার ও উকার যুক্ত উপসর্গের পর, যেমন অভি, অতি, প্রতি, বি, পরি, সু, অনু ইত্যাদি কতগুলো ধাতুর দন্ত স মূর্ধন্য সতে পরিণত হয়, যেমন অভিষেক, এখানে ইকার আছে, রসইকার আছে, রসইতে রসইকার, পরিষদ ইকার আছে, পরিষ্কার ইকার আছে, প্রতিষেধক ইকার আছে, প্রতিষ্ঠান ইকার আছে, বিষণ্ণ ইকার আছে, বিষম, এবং অনুষঙ্গ সেখানে রসুতে রসুকার, সেই রসুকারটা আছে, অনুষ্ঠান অনু রসুকার আছে, সুষম রসুকার আছে ইত্যাদি। চার নাম্বার, সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য স হয়, কিন্তু সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে আকারের পর দন্ত স হয়, যেমন কল্যাণীয়েষু একার, এতে একার, কল্যাণীয়েষু প্রিয় বরেষু সুজনেষু, আবার যখন স্ত্রীবাচক শব্দে আকারের পরে দন্ত স হয় কল্যাণীয়াসু, এই যে অন্তস্তয়ের সাথে একটা আকার আছে তারপরে দন্ত স, সুচরিতাসু এই যে তয়ের আকার তারপরে একটা রসুকার আছে তারপরে দন্ত স হয়, সুজনীয়াসু ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই চারটি নিয়মই আত্মস্থ করব। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। সবাইকে আজকের মতো ধন্যবাদ। তোমরা সুস্থ থাকবে এবং সুস্থ থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ।